তাজুল ইসলাম, আপনাদের কারোর যদি কোনো পাওনা থাকে আমার বাবার কাছ থেকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এবং ওনার সব ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আল্লাহ কাছে দোয়া করবেন, অভিযোগ যে আমি খুব বিশ্বাস পাই, অনেক এমন ভাবে একটু চলে যাবে আমরা কখনো ভাবতে পারিনি, সবাই দোয়া করবেন, সেটা ভালো থাকুন। আমি আমার বড় ভাই নবীন ভাই গত রাত্রে ইন্তেকাল করেছে, ডাক্তার সবাই অবগত আছে, তুমি জীবনে যদি কোনো অন্যায় ভুল যদি করে থাকে মেহরবানি করে আল্লাহর কাছে তাকে মাফ করে দিবে। মবিন ভাই ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনই মরহুমের নামাজের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তার আগে বলছি, মবিন ভাইয়ের পক্ষ থেকে তার ছেলে সাজিদ সকল মুসল্লি ভাইদের নিকট তার বাবার পক্ষ হয়ে তিনি ক্ষমা চেয়েছেন, এই জন্য যে তিনি দীর্ঘদিন এই মহল্লায় এই এলাকায় বসবাস করেছেন, আপনাদের সাথে বিচরণ করেছেন, চলাফেরায় উঠাবস্থার আচার আচরণে কারোর সাথে যদি কোনো মনোমালিন্যতা থেকে কাতার ওইদিকে হবে একটু পিছিয়ে হবে, আমাদের আমাদের কেতলারা কিন্তু একটু অ্যাঙ্গেল আছে, আপনার আশেপাশে দেখুন আপনার কিছুটা